সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের বাগানের পেঁপে বাগানের ছেলে গাছগুলিতে কি পরিমানে এটি একটি ছেলে গাছ দেখতে পাচ্ছেন উপরে ফুল আর নিচে দেখেন পেঁপেগুলি হয়ে আছে আরও যদি দেখাই দেখায় ছেলে গাছগুলি মূলত দেখতে পাচ্ছেন এখানে একটি ছেলে গাছ পাশেই রাস্তা আছে রাস্তা দিয়ে মোটর সাইকেল যাচ্ছে আর কি আওয়াজ দেখেন এটি কিন্তু এটিও কিন্তু একটি ছেলে গাছ উপর থেকে দেখায় উপরে দেখতে পাচ্ছেন কতগুলো ফুল আর নিচে দেখেন যে পেঁপে হয়েছে আরও এমন ছেলে গাছ আছে আপনাদেরকে যদি দেখায় দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি ছেলে গাছ উপরে দেখেন কি পরিমানে ফুল নিচেও ফুল ছিল তবে পেপেগুলো খুব সুন্দর হয়েছে মানে আমরা যে চা পাতা প্রয়োগ করি প্রতি মাসে একবার করে সেই জন্য কিন্তু ফুল পেঁপে গুলো হয়েছে অলরেডি কিন্তু এক মাস থেকে প্রয়োগ করা নাই সেই জন্য কিন্তু এখানে ফুলগুলি যদি আবারও প্রয়োগ করতাম তাহলে কিন্তু পেঁপে গুলা হয়ে যেত সেই ক্ষেত্রে এই ফুলটি আর মানে এইভাবে থাকতো না পেঁপে গুলা না ফুলগুলা আর এই নিচে পেঁপে দেখেন আমরা এই গাছটি টোটাল তিনবার প্রয়োগ করেছি আর উপরে একবার প্রয়োগ করার প্রয়োজন ছিল বাট করা হয় নাই সময় স্বল্পতার কারণে করা হয় নাই তবে আবারও একবার প্রয়োগ করে দেবো তো এই বড় সাইজের গাছগুলিতে তিনশো গ্রাম করে চা পাতা দিলেই হবে যেটা আমরা ব্যবহার করি চা পাতা সেপ চা পাতাটা তাহলে কিন্তু মাসাল্লাহ পেঁপে আসবে দেখতে পাচ্ছেন পেঁপে অলরেডি পেকেও আছে সো আজকে পেঁপে নামাবো সো তার আগে নামানোর আগেই কিন্তু শ্যুট নিয়ে নিচ্ছি সো এইদিকেও কিন্তু এটাতেও পেকে আছে আর উপরে হচ্ছে হচ্ছে পেঁপে এটিও একটি ছেলে গাছ দেখছেন পেঁপে আসছে আপনাদেরকে বেশ কয়েকটি গাছ আছে আপনাদেরকে সবগুলোই ঘুরে ঘুরে দেখাবো সো অলরেডি আপনাদেরকে তিনটি গাছ দেখিয়ে ফেলেছি এখানে আরো একটি ছেলে গাছ দেখতে পাচ্ছেন নিচে একটা দুটো হয়ে হয়েছে এই গাছটিতে টোটাল নয়টি পেঁপে হয়েছে আর উপরে দেখেন ফুল সো উপরে ফুলগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাগানে টোটাল এগারোটি গাছ আছে আপনাদেরকে অলরেডি চারটা দেখানো হলো আরও দেখাবো আরো দেখাতে হলে সাইডে যেতে হবে এখানে আরো একটি গাছ আছে এই হচ্ছে দেখেন ফুল দেখেন গোড়ার গুলো দেখতে অবশ্য ভালো লাগছে কিন্তু দেখে লাভ নাই কারণ পেপে আর নিচে দেখেন এটাতে টোটাল পাঁচটি ধরেছে সো আপনাদেরকে এটুকু বলতে পারি যে একটি মেয়ে গাছে যদি চল্লিশ কেজি পেপে দেয় যে একটি ছেলে গাছে আপনাকে সর্বনিম্ন মানে হতাশ করবে না হয়তোবা মানে সর্বনিম্ন দশ কেজি দিবে আর সেই ক্ষেত্রে যদি আপনার গাছটি ভালো পারফরমেন্স করে সেই ক্ষেত্রে আপনি বিশ কেজি পেঁপে পেয়ে যেতে পারেন মানে আপনাদেরকে একটা সাপোজ আমি উদাহরণ দিলাম একটি গাছ ছেলে গাছে মেয়ে গাছে যদি পেপে দেয় চল্লিশ কেজি সেক্ষেত্রে আপনাকে একটি ছেলে গাছে সর্বনিম্ন দিবে দশ কেজি আর দশ কেজির উপরে দিলেও কিন্তু আরও বেশি দিবে সর্ব মানে বিশ কেজি তিরিশ কেজি পর্যন্তও কিন্তু পেপে দিয়ে থাকে যে দেখেন এটিতে নিজের কয়েকটি পেপে নামানো হয়েছিল আর এই যে দেখেন ইয়া করেছি মানে উপরে হয়ে আছে এই গাছটিতে আটটি পেঁপে আছে টোটাল তার পাশেই দেখা যায় যে একটি গাছ এই গাছটিতে এর আগে দুইটি পেঁপে নামিয়েছি আর এই যে এখনো একটা পেকেছে আর সাইডে দুইটি আছে আর এই দেখেন আর ফুল দেখেন যেই গাছে দেখবেন যত বেশি পরিমাণে ফুল আছে ঠিক সেই গাছে ততটুকু পরিমাণে তত মানে ততটুকু বেশি পরিমাণে চা পাতা ইউজ করবেন দেখেন এই হচ্ছে ছেলে গাছ একটি আর একটি ছেলে গাছ আছে এ সাইডে আপনার আমাদেরকে এই সাইডে যেতে হবে এই যে দেখেন এখানে আর একটি ছেলে গাছ পাশাপাশি এখানে দুইটি হয়েছে ছেলে গাছ দেখেন উপরে ফুল হয়ে আছে আর নিচে চারটি পাঁচটি পেপে হয়েছে আমাদের এইগুলা কিন্তু এই যে যে ট্রিপসটির কথা বলেছি এর আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন এর আগের ভিডিও সে এর আগের এর আগের ভিডিওটাতে আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়েছে সো ওই ভিডিওটিতে বলেছিলাম চা পাতার ট্রিপস আর ওই ভিডিওতে ছিল এই যে গাছের নিচে ছেলে এখান থেকে যে পেঁপেগুলো ছিল এগুলো নামা নামানো দেখিয়েছি সো ওই গাছটাতে কিন্তু মানে এই গাছটাতে কিন্তু সে সময় ভালো পেঁপে নামিয়েছিলাম এই দেখেন এটিও কিন্তু ছেলে গাছ সো আমাদের যে এক মাসে এক মাস থেকে চা পাতা প্রয়োগ করা নাই সেই জন্যে কিন্তু মূলত এই যে উপরের ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আর এটাতে দেখে বুঝতে পারছেন কি পরিমানে পেঁপে ধরেছে আপনাকে কখনো হতাশ করবে না আপনাকে কখনোই হতাশ করবে না আপনি যদি ভালো সঠিক সময় মানে পরিচর্যা নিতে পারেন তাহলে আপনাকে কোনো দিনেও কোনো সময় হতাশ করবে না মানে এটা আমাদের দুই বছরের অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে কোনোদিনে হতাশ করবে না উপরে দেখছেন ফুল হয়ে আছে আর নিচে ভেপে হয়েছে সেটা এটা হচ্ছে চা পাতা প্রয়োগের ফলে চা পাতা যদি বেশি প্রয়োগ করে ফেলেন অনেকে কমেন্ট করেছিলেন দেখলাম দেখলাম যে চা পাতা যদি বেশি পরিমাণে প্রয়োগ করে ফেলেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে না করাটাই বেশি না মানে বেশি ব্যবহার না করাটাই উত্তম বা ভালো আমি যেটা মনে করি আর কি কারণ যত মাপ মতন শার্ট বলেন বিষ বলেন তারপরে হচ্ছে যে যে চা বলেন মানে যাই ব্যবহার করেন একটা মাত্রাতান্ত্রিক ইউজ করতে হবে তো মাত্রাতান্ত্রিক ইউজ করলেই হবে সো আমাদের এই গাছটিতে কিন্তু মাত্র দুই কেজি পেঁপে দিয়েছে সো আমাদের বাকিগুলোতে কিন্তু দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত হয়েছে ছেলে গাছগুলিতে আর এখানে দেখছেন কত বড় একটি গাছ আমাদেরকে মাত্র দুইটি পেঁপে দিয়েছে দেখেন এই যে ছেলে গাছ মাত্র দুইটি পেঁপে দিয়েছে তো যা হোক এ ছিল আজকের ভিডিও সো আপনাদেরকে হতাশ করবে না পেঁপেতে এটা গ্যারান্টি দিতে পারি সো যেগুলো গাছে পেঁপে হয় না এখনো চা পাতা দিয়ে ফেলুন ছেলে গাছগুলিতে ইনশাল্লাহ পেঁপে চলে আসবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ